আজকে সব থেকে বড় খবরে আমরা চোখ রাখব অর্থাৎ ইতিমধ্যেই শেষ হয়েছে হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন এবং এখন সময় হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফলাফলের অর্থাৎ সেই সমীক্ষা কে কটা সিট পেতে পারে অর্থাৎ বিজেপির দখলে কতগুলি যাচ্ছে কতগুলি যাচ্ছে কংগ্রেসের দখলে এই সমস্ত কিছু দেখে নেব আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে পাশে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছা আপনার কাছে এবং আইটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক লাইক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের এই প্রথম নির্বাচন সীমান্তে উত্তেজনার আবহের মধ্যেই ভোটগ্রহণ হলো মহারাষ্ট্র এবং হরিয়ানায় দুই রাজ্যে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে গেরুয়া শিবির তবে নির্বাচন কমিশনের চেষ্টা এবং সেলিব্রিটিদের আবেদন সত্ত্বেও ভোট দিতে তেমন আগ্রহ দেখালেন না মহারাষ্ট্র এবং হরিয়ানার ভোটাররা বিকেল চারটে পর্যন্ত হরিয়ানায় মোট ভোট পড়েছে বাহান্ন দশমিক শূন্য সাত শতাংশ এবং মহারাষ্ট্রের এই হারচ্ছে পঁয়তাল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ অর্থাৎ অনেকটাই কম দুই রাজ্যে ভোট ঘিরে বড় কোনো রকম গন্ডগোল হয়নি তবে বেত এবং ঝালনায় এনএসপি এবং শিবসেনা সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন দুই রাজ্যে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রথমেই আমরা চোখ নিউজ নিউজ এইটিনের এক্সিট পলে নিউজ এইটিনের সমীক্ষায় বলছে মোট মহারাষ্ট্রের দুশো মধ্যে বিজেপি একাই চলেছে চলেছে আসন আসন এবং অন্যদিকে শিবসেনা অর্থাৎ সর্বসাকুল্যে বিজেপি পেতে চলেছে দুশো তেতাল্লিশটি আসন অন্যদিকে আবার কংগ্রেস এবং এনসিপি জোট মোট পেতে চলেছে একচল্লিশটি আসন যার মধ্যে কংগ্রেস একা পাচ্ছে সতেরোটি আসন এবং এনসিপি পাচ্ছে বাইশটি আসন তবে এখানে দেখার বিষয় হচ্ছে 2014 সালের তুলনায় কিন্তু এবারের এক্সিট পোল একটু অন্যরকম কথা বলছে কারণ যেখানে 2014 সালে বিজেপি পেয়েছিল মাত্র 186টি সেখানে এবারের বিজেপি জোট পাচ্ছে 5243 টি আসন অন্যদিকে আবার কংগ্রেসের আসন সংখ্যা কিন্তু আগের থেকে প্রায় অনেকটাই কমছে এবং মহারাষ্ট্রে অন্যান্য দল পাচ্ছে মাত্র 2টি এরপর চলুন আমরা দেখব থেকে ইম্পর্টেন্ট তিনটি এক্সিট পোল অর্থাৎ ইন্ডিয়া টুডের এক্সিস পোল বলছে মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোটের দখলে যেতে পারে একশো ছেষট্টি থেকে একশো চুয়ানব্বইটি আসন অন্যদিকে আবার কংগ্রেস এনসিপি জোট পেতে পারে থেকে নব্বইটি আসন এবং অন্যান্যরা পেতে পারে বাইশ থেকে চৌত্রিশটি আসন টাইমস নামের এক্সিট পোল বলছে মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনা জয়ী হতে পারে দুশো তিরিশটি আসনে কংগ্রেস এবং এনসিপি পেতে পারে মাত্র আটচল্লিশটি আসন এবং অন্যান্যরা পেতে পারে দশটি আসন অন্যদিকে আবার এবিপি নিউজ এক্সিট সমীক্ষা অনুযায়ী মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনা জোট পেতে পারে দুশো চারটি আসন এবং এনসিপি এবং কংগ্রেস পেতে পারে উনসত্তরটি আসন এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে মাত্র পনেরোটি আসন অর্থাৎ প্রত্যেকটা সমীক্ষাকে কিন্তু এক নজরে বিচার করলে দু সালের থেকে এবারে কিন্তু অনেকটাই ভালো ফল করতে চলেছে বিজেপি আবার কংগ্রেসকে কিন্তু আগের থেকে অনেকটাই দুর্বল হতে দেখা যাচ্ছে এরপরে এই বিষয়ে আপনারা কি মতামত অর্থাৎ কে কটা সিট পেতে পারে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হবে না